কিছু সাইকোলজি ফ্যাক্ট। এক, রাতে ঘুমানোর সময় যদি হঠাৎ করেই আপনার কোনো মানুষের কথা মনে পড়ে, তাহলে সেই ব্যক্তি আপনার খুশির কারণ, অথবা সেই ব্যক্তি নিশ্চয়ই অতীতে আপনাকে আঘাত করেছিল। দুই, আপনি কি জানেন, আপনি যত বেশি ঠান্ডা রুমে ঘুমাবেন আপনার তত বেশি ভয়ানক স্বপ্ন আসার সম্ভাবনা থাকে। তিন, পৃথিবীর প্রায় 85% মানুষ ঘুমানোর আগে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে ভেবে নেয়। চার, আপনি আপনার ভালোবাসাকে যতটাই লুকিয়ে রাখতে চাইবেন, অর্থাৎ প্রকাশ করতে চাইবেন না, আপনার ভালোবাসা ততটাই বাইরে বেরিয়ে আসতে চাইবে। পাঁচ, বিয়ের আংটি বাম হাতের তৃতীয় আঙুলে কেন পরানো হয় জানেন? কারণ এটি একমাত্র আঙুল যার স্নায়ু সরাসরি আমাদের হৃদয়ের সাথে, অর্থাৎ হৃদয়যন্ত্রের সাথে যুক্ত থাকে। ৬, যদি দেখেন কেউ আপনার সাথে কথা বলার সময় কিছু সময় পরপর তার চুল ঠিক করছে, তাহলে সম্ভাবনা আছে যে সে আপনাকে অনেকটাই পছন্দ করে। দিনের শেষে অনেকটাই ক্লান্ত হয়ে যে মানুষটার কাঁধে নিজের মাথা ঠেকানো যায়, সেই মানুষটার চেয়ে আপন মানুষ এই দুনিয়ায় আর কেউই হতে পারে না। জীবন তো কোনো রূপকথার গল্প নয়, এখানে এক ঝাঁক কষ্ট থাকে, সীমাহীন আবেগ মিশে থাকে, এখানে পরিমাণ অযোগ্য একরাশ মায়া মিশে থাকে। আর সব কিছুর আদলেই দিনের শেষে প্রতিটা মানুষ বড্ড বেশি ক্লান্তি অনুভব করে, আর ঠিক তখনই প্রয়োজন পড়ে একটা নিজের মানুষের। সেই মানুষটার কাঁধে মাথা রাখলে মন হালকা হয়, তার হাতের আঙুলে নিজের আঙুল মিলিয়ে দিলে নিজেকে পরিপূর্ণ মনে হয়, মানুষটার বুকে মাথা রাখলে জীবনের সবচেয়ে বেশি মানসিক প্রশান্তির জায়গা খুঁজে পাওয়া যায়। অর্থাৎ তাকে ভালোবেসে আপন করে নিলেই নিজেকে ভালো রাখা যায়। একসময় তার প্রতি বকুল ফুলের মতো মায়া জন্মে ওঠে, বকুল ফুলের গন্ধের মতোই সেই মানুষটা প্রতিনিয়ত ভালোবাসার জানান দিতে থাকে। আর এই ভালোবাসার গন্ধে একবার গা ভাসিয়ে দিলে জীবনে আর কখনো পিছু ফিরে তাকানোর প্রয়োজন পড়ে না, বরং এই নিজের মানুষটাই দিন শেষে এত ভালোবাসা দেয় যে নিজেকেই তখন খুব ভাগ্যবান বলে মনে হয়। কেউ হেরে যায় বিশ্বাসে, কেউ হেরে যায় জীবনে নিঃশ্বাসে। বিশ্বাসে যে হারে সে জীবন্ত লাশ, নিঃশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর। মানুষ কখনো অপ্রিয় হয় না, অপ্রিয় হয় তার আচরণগুলো। কিছু মানুষ বারবার সেখানেই ফিরে যায় যেখানে সে বারবার কষ্ট পায়। ওই মেয়েকেই জীবনসঙ্গী করো যে মেয়ে কোনো উপহার আশা না করে তোমাকেই একটা উপহার ভাবে।